হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন সেফপাল ওয়ালেটের একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করব। এখানে আপনি আপ টু 72 ঘন্টার ভিতরে পেমেন্টটা পেয়ে যাবেন এবং এদের রিওয়ার্ডফুলটা রয়েছে আপনার 6600 সেই টোকেন এবং কিছু প্রিমিয়াম বক্স, যেগুলো থেকে আপনি যে কোনো কিছু পেতে পারেন। এই অফারটা ফার্স্ট 10,000 ইউজারের জন্য, বাট এই অফারটা মোটামুটি ভাইরাল হয়েছে, সব কমিউনিটিতে এটা শেয়ার হচ্ছে, কিন্তু এটাতে সবাই জয়েন করতে পারছে না, কারণ এটার জয়েনিং প্রসেসটা সাধারণ ইউজাররা বুঝতে পারছে না। আমি যেহেতু অফারটা শেয়ার করবো, যার কারণে একটা ভিডিও করে দিচ্ছি, যারা না বুঝেন ফার্স্টে ভিডিওটা দেখেন, দেন দ্রুত এটা জয়েন করার চেষ্টা করবেন। হয়তো আমি অফার শেয়ার করার সাথে সাথে ইন্ড হয়ে যেতে পারে, ইন্ড হয়ে গেলে এটা আমি শেয়ার করব না, আর যদি শেয়ার করি তখন আমি টেলিগ্রামে জানিয়ে দিব যে এটা কখন শেষ হয়ে গেছে বা হবে। যাই হোক, আপনি ভিডিওটা দেখার সাথে সাথে এটাতে জয়েন করার চেষ্টা করবেন। ফার্স্টে দেখেন আমি সেফপাল ওয়ালেটের লিঙ্ক দিয়ে দিছি, আপনি লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে সেফপাল ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। ওয়ালেটটা ডাউনলোড করার পর ওপেন করবেন, এরকম আসবে। এখানে একটা টিক মার্ক দিয়ে এই যে গেট স্টার্ট এখানে একটা ক্লিক দিবেন, দেন এরকম আসবে। এখানে আপনাকে 6 সংখ্যার একটা পিন দিতে হবে, আপনার ইচ্ছা মতো 6 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন, আর পিনটা অবশ্যই মনে রাখবেন, কারণ নেক্সট ডে এটা আবার প্রয়োজন হবে। দেন এরকম আসবে, আবারও সেম পিনটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার ফিঙ্গারপ্রিন্টটা চাইবে, যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে সেটা দিয়ে দিবেন, আর না হলে উপরে স্কিপ আছে, স্কিপে ক্লিক দিয়ে দিবেন। এরকম আসবে, এই যে নিচে স্টার্ট আছে স্টার্টে একটা ক্লিক দিবেন। তারপর এরকম আসবে, এখানে যেহেতু আমরা সফটওয়্যার ওয়ালেট ক্রিয়েট করব, যার কারণে সফটওয়্যার ওয়ালেটে সবাই একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক দিবেন। দেন এখানে আবারও আপনার ওই যে অ্যাকাউন্ট ফার্স্টে ক্রিয়েট করার সময় আপনি যে কোডটা দিয়েছিলেন 6 সংখ্যার সেটা এখানে দিয়ে দিবেন, মানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরকম আসবে, এখানে আপনার ইচ্ছা মতো একটা ওয়ালেটের নাম দিয়ে দিবেন, যেমন আমি ওয়ালেট 1 দিয়ে দিছি, আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। দিয়ে যে কন্টিনিউ বাটন আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, দেন আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনার ওয়ালেটটা ব্যাকআপ করার জন্য বলবে, আর ব্যাকআপ উইথ ম্যানুয়ালি এই অপশনটাতে একটা ক্লিক দিবেন, এরকম আসতে পারে। সেক্ষেত্রে এইগুলাতে টিকমার্ক দিয়ে নিচে যে আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনার এই যে পিনটা দিয়েছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, সেই পিনটা এখানে দিয়ে দিবেন। দেন আপনার সামনে এরকম আসবে, এখানে কিছু প্রাইভেট কি আপনাকে দিবে, সেগুলো আপনি কপি করতে পারবেন না, স্ক্রিনশটও করতে পারবেন না। আপনার অন্য কোনো ফোন থাকলে সেটা দিয়ে একটা ছবি তুলে নেবেন, অথবা যদি অন্য ফোন না থাকে সেক্ষেত্রে এই কিগুলো আপনি খাতার মধ্যে লিখে নেবেন। দেন নিচে যে নেক্সট আছে নেক্সট একটা ক্লিক দিবেন, এরকম আসবে। এখন নিচে এই কীগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, আপনাকে সিরিয়াল অনুযায়ী উপরে বসাতে হবে। এক নম্বরে যেটা ছিল আপনি ফার্স্টে তার উপর ক্লিক দিবেন, এক নম্বর বক্সে সেটা বসে যাবে। দুই নম্বরে যেটা ছিল আপনি 2 নম্বর ওয়ার্ডের উপর ক্লিক করবেন, 2 নম্বর বক্সে সেটা উঠে যাবে। এরকম আপনি 12টা কী সিলেক্ট করে নেবেন। দেন নিচের দিকে দেখেন ভেরিফাই আছে, ভেরিফাই একটা ক্লিক দিয়ে দিবেন। দেন এখন আপনাকে ওয়ালেট অপশনে নিয়ে আসবে, আপনি এই যে এক্সপ্লোর অপশন আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এক্সপ্লোরে ক্লিক দেওয়ার পর এরকম আসবে, এখানে একটা টিক মার্ক দিয়ে এই যে বিউ ডেপস লেখা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন। দেন আপনার সামনে এরকম আসবে, উপরের দিকে দেখবেন অনেকগুলো ব্যানার আছে, আপনি জাস্ট এইরকম এরকম সরাবেন তাহলে এই ব্যানারটা আপনি পেয়ে যাবেন। তো আপনি এই ব্যানারের উপরে একটা ক্লিক দিয়ে দিবেন, এরকম আসবে, এখানে আন্ডারস্ট্যান্ডের উপর ক্লিক দিবেন। এরকম আসবে, আবারও সবার উপরে যে ব্যানার অনগোয়িং আছে এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, এরকম আসবে। এখানে দুইটাই টাস্ক আছে, ফার্স্টেরটা হচ্ছে আমাদের টুইটারটা এখানে কানেক্ট করতে হবে এবং তাদের ফলো করতে হবে। দেন একটা এই পোস্টের মধ্যে লাইক এবং রিটুইটটা করতে হবে। এটা করার জন্য আপনি এই যে দুটো এরো আইকন আছে এখানে একটা ক্লিক দিবেন, এরকম আসবে। ফার্স্টে এটা অথরাইজ করতে হবে, অথরাইজ করার জন্য এখানে দেখেন এই যে দিস লিঙ্ক আমি মার্ক করে দিছি, এখানে একটা লিঙ্ক পাবেন, জাস্ট এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন। দেন আপনার সামনে এরকম আসবে, ফার্স্টে আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইন অপশনে ক্লিক দিবেন। তারপর দেখতে পারবেন হয়তো আপনার সামনে এরকম আসবে, অথরাইজ অ্যাপসে ক্লিক দিবেন, দেন আপনার টুইটারটা অথরাইজ হয়ে যাবে। আর অথরাইজ অ্যাপসে ক্লিক দেওয়ার পর যদি দেখেন একটা সাদা পেজ চলে এসেছে, সেক্ষেত্রে আপনি উপরে একটা ক্রস বাটন যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক দিলেই কিন্তু আপনাকে এই পেজের মধ্যে আবার নিয়ে আসবে। তো সার্ভার প্রবলেমের কারণে এই সাদা পেজটা আসে, বাট আপনার টুইটারটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যায়। যাই হোক, তো টুইটার অ্যাকাউন্ট অথরাইজ হওয়ার পর আপনার সামনে এরকম আসবে, এখানে দেখেন 3 নম্বর স্টেপে আমি 2টা অ্যাকাউন্ট মার্ক করে দিয়েছি, এই 2টা অ্যাকাউন্ট আমাদের ফলো করতে হবে এবং একটা পোস্টে লাইক এবং রিপোস্টটা করতে হবে। এটা করার জন্য এই যে @ সেফপাল লেখা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন, সরাসরি আপনাকে টুইটারে নিয়ে যাবে। ফার্স্টে আপনি তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দিবেন। তো সেফপাল অ্যাকাউন্টটা ফলো করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে এই যে পোস্টটা আছে সেটা দেখতে পারবেন। হ্যাঁ, এটা এই যে দেখেন এখানে 6,600 আপনার সেই টোকেন, তারপর 10,000 এই ফাজল পুল, এইরকম এই যে পোস্টটা ভালো করে দেখে নেন, এটার মধ্যে আপনাকে একটা লাইক দিতে হবে। দেন এই যে এই সাইটে এরো আইকন আছে এখানে ক্লিক দিয়ে রিপোস্ট করে নিতে হবে, লাইক এবং রিপোস্টটা করে দিবেন।
দেওয়ার পরে আপনি আবার ওই যে সেপালের যে ইভেন্টটা আছে সেখানে চলে আসবেন। আসার পর এই সাইটে দেখেন আরেকটা টুইটার অ্যাকাউন্টের নাম দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক দিবেন। সেম প্রসেসে আপনি ওই অ্যাকাউন্টটাকে ফলো করে দিবেন। এতটুকু কাজ করার পরে নিচের দিকে দেখেন ভেরিফাই লেখা আছে, ভেরিফাইয়ে ক্লিক দিবেন। তারপর ব্যাকে আসবেন, দেখবেন আপনার ফার্স্ট টাস্কটা কমপ্লিট। এরপরে আছে মিনি একটা গেম যেটা টেলিগ্রাম বটের মধ্যে, ওইটা আমাদের প্লে করতে হবে। এজন্য এই যে জয়েন তার পাশে এর আইকন আছে এখানে ক্লিক দিবেন, এরকম আসবে। তো এখানে দেখেন আমি মার্ক করে দিছি এই যে ব্যাগেট, এখানের ভিতরে একটা কোড আসবে, সেটা আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো আমি অনেকক্ষণ ওয়েট করার পরেই কিন্তু কোডটা আসছে। যদি এরকম আসে এই যে SPEC তারপর কোড, তাহলে বুঝবেন যে এখানে সার্ভার প্রবলেমের কারণে কোনো কোড শো করছে না। সেক্ষেত্রে আপনি ক্রসে ক্লিক দিয়ে ব্যাকে যাবেন, গিয়ে আবার এই যে আইকন আছে এখানে ক্লিক দিয়ে ঢুকবেন। যতক্ষণ পর্যন্ত এখানে কোডটা শো না করে ততক্ষণ পর্যন্ত আপনি বারবার ট্রাই করবেন। তো যখন এখানে কোডটা শো করবে আপনি এই কোডের উপরে ক্লিক দিবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। আমি কিন্তু কোডটা হাইড করে দিছি, জাস্ট ফার্স্টে একটু দেখাই দিছি আপনাদেরকে। এরকম একটা কোড শো করবে, এটার উপরে ক্লিক দিলেই কিন্তু কপি হয়ে যাবে। কোডটা কপি করার পরে এই যে ফার্স্ট স্টেপ দেখেন এখানে @gift নাও লেখা রয়েছে, এটার মধ্যে মানে এটার উপরে একটা ক্লিক দিবেন। তাহলে দেখবেন আপনাকে টেলিগ্রামে একটা বটের মধ্যে নিয়ে যাবে। দেন এইরকম একটা বটের মধ্যে আপনাকে নিয়ে আসবে, নিচের দিকে দেখেন স্টার্ট বাটন আছে, স্টার্টে ক্লিক দিবেন। তারপর এরকম আসবে। এখন আপনি এই যে কোডটা কপি করেছেন এখান থেকে সেটা এখানে সেন্ড করে দিবেন। এই দেখেন আমি অলরেডি সেন্ড করে দিছি, আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা সেন্ড করে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন নিচের দিকে এরকম একটা পপআপ আসবে। আপনারা জাস্ট এই যে গেট গিফট নাও বট এখানে একটা ক্লিক দিবেন, এরকম আসবে। স্টার্ট বাটনে একটা ক্লিক দিবেন, তারপর এখানে আপনাকে একটা স্পিন দিবে, বাট স্পিনটা এমনিতে দিবে না, কয়েকটা টাস্ক কমপ্লিট করার পরে একটা স্পিন দিবে। এই যে রিফিল নাও এখানে একটা ক্লিক দিবেন, তারপর স্টার্ট কুইজে একটা ক্লিক দিবেন, এরকম আসবে। এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এটা করার জন্য ফার্স্টে টাস্কে এই যে গো লেখা আছে গোতে একটা ক্লিক দিবেন, দেন স্টার্টে ক্লিক দিবেন, তারপর রেজিস্টার নাও ক্লিক দিবেন, দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, তারপর এই যে টোন লেখা রয়েছে টোনের উপরে একটা ক্লিক দিবেন, দেন ওপেন ইন টেলিগ্রাম ওয়ালেট এখানে ক্লিক দিবেন, দেন কানেক্ট ওয়ালেট, তারপর ব্যাক টু জিজি এখানে একটা ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আপনার এটা কিন্তু হয়ে যাবে। আর টেলিগ্রামে যদি আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে এই আমার টেলিগ্রাম চ্যানেলে নক করবেন, আমি আপনাকে ভিডিও দিয়ে দিব কীভাবে টেলিগ্রাম ওয়ালেট ক্রিয়েট করতে হয়। আর আশা করি যারা আমার সাথে কাজ করেন প্রত্যেকের কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা ক্রিয়েট করা রয়েছে। যাই হোক, তারপর এখানে নিচের দিকে দেখেন ক্লাইম বাটন আছে, ক্লাইমে ক্লিক করে দিবেন, দেন এই টাস্কটা আপনার কমপ্লিট। এটা ব্যাক থেকে চলে আসবেন, আসার পরে দেখেন এখানে বাকি আরও তিনটা টাস্ক রয়েছে, যার মধ্যে দুইটা হচ্ছে টেলিগ্রাম জয়েন। আপনি ফার্স্টেরটাতে গো অপশনে ক্লিক দিবেন, এখানে জয়েন বাটন আসবে। আমি অলরেডি জয়েন করে নিছি এজন্য এরকম আসছে। জয়েনে ক্লিক দিবেন, দেন নিচের দিকে দেখেন গিফট নাও লেখা রয়েছে, এখানে ক্লিক দিলে আপনাকে আবারও এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর ভেরিফাইতে ক্লিক দিবেন, দেন আপনার ফার্স্ট টাস্কটা কিন্তু কমপ্লিট। দেন এখন তারপরেরটা হচ্ছে আবারও গো অপশনে ক্লিক দিবেন, এরকম আসবে জয়েনে ক্লিক দিবেন। জয়েনে ক্লিক দেওয়ার পর এরকম আসবে, নিচের দিকে দেখেন গিফট নাও লেখা আছে, এখানে ক্লিক দিবেন, আপনাকে এই সাইটের মধ্যে নিয়ে আসবে আবার। দেন ভেরিফাই ক্লিক দিবেন, আপনার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট। তারপরের টাস্কটা হচ্ছে একটা শেয়ার করতে হবে, এখানে শেয়ার করলেই হবে, আপনাকে রেফার করতে হবে না, জাস্ট শেয়ার করে দিলেই হবে। গো অপশনে ক্লিক দিবেন, দেন এরকম আসবে, এখানে সবার উপরে থাকবে সেভ মেসেজ, সেভ মেসেজে ক্লিক দিবেন। দেন এটা এই যে এই সাইটে সেন্ড বাটন আছে, সেন্ডে ক্লিক করে দিবেন, সেক্ষেত্রে দেখবেন এটা সেন্ড হয়ে যাবে। দেন আবারও নিচের দিকে এই যে গিফট নাও লেখা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন, তারপর রিফিল নাও এখানে একটা ক্লিক করে দিবেন, এটা স্পিন হবে, হওয়ার পরে এরকম আসবে। তারপরে যে রিটার্ন টু রিফিল এখানে ক্লিক করতে পারেন, অথবা স্ক্রিনে কোথাও ক্লিক করে দিলে এটা চলে যাবে। এতটুকু করার পরে আপনি মিনিমাইজ করে চলে আসবেন এই যে আজকের সেফপাল ওয়ালেটের যে ইভেন্ট ওইখানে। তো দেখেন আমি আবার কিন্তু এখন সেফপাল ওয়ালেটের ইভেন্টে চলে এসেছি। নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে ভেরিফাই একটা বাটন পাবেন, ভেরিফাইতে ক্লিক করবেন, দেন সাকসেস লেখাটা চলে আসবে। ব্যাকে আসবেন, দেখবেন এই দুইটা টাস্ক কমপ্লিট। এখন আপনাকে যেটা করতে হবে, যে ক্লাইম বাটন আছে ক্লাইমে ক্লিক করতে হবে, এবং এই ক্লাইমে ক্লিক করার পরে 72 ঘন্টার ভিতরে আমাদের রিওয়ার্ড হবে, তারা আমাদেরকে যে কোনো পরিমাণে একটা অ্যামাউন্ট আমাদের পাঠিয়ে দিবে। তো ফ্রি অফার, ইনস্ট্যান্ট অফার কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন। আর এদের 10,000 কমপ্লিট হয়ে গেলে আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব, তার আগ পর্যন্ত প্রত্যেকে চেষ্টা করবেন এটাতে দ্রুত জয়েন হওয়ার। আর এই যে কোডের বিষয়টা বললাম, এটা আসতে কিন্তু সময় লাগবে, আপনি বারবার ব্যাক করে আবার ঢুকবেন, ব্যাক করে আবার ঢুকবেন, দেখবেন এটা অটোমেটিকলি শো করবে। যাই হোক এতটুকু। আর যদি এটাতে জয়েন হতে কারো কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে কমেন্ট করবেন, ইনশাল্লাহ ইনস্ট্যান্ট হেল্প করার চেষ্টা করবো।